অ্যাকোরিয়ামটা এনেছি 1.5 মাসের বেশি হয়ে গেছে, এর মধ্যে 2 বার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়েছিল, আজকে নিয়ে 3 বার। তো হাজব্যান্ড কাজ ছিল না, বসেছিল, তো ভাবছিল কি করবে না করবে, সেই কারণে ভাবলো অ্যাকোরিয়ামটা ক্লিন করে নিই। তো অ্যাকোরিয়ামের পাথরগুলোর মধ্যে পুরো হ্যাঁ হ্যাঁ করছিলো, তো সেটাই বলছিলো ছ্যাদলা বসে গেছে মনে হচ্ছে, আর কালারটাও কিন্তু নোংরা হয়ে গিয়েছিলো পানির, আর চেঞ্জ করার জন্য ওই জন্য যেহেতু বসেই রয়েছে কি করবে, অ্যাকোরিয়ামটা একটুখানি পরিষ্কার করে ফেলুক। আর এখানে যে গামলাটা দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে মাছ, মাছগুলোকে আগে থেকে তুলে রেখে দিয়েছে, আর নিচে দেখো আর্টিফিশিয়াল ফুলগুলোকে রেখে দিয়েছে, আর এই পাইপটা দিয়ে পানি টেনে আর বাইরের দিকে একটা বালতি রাখা আছে, বালতির মধ্যে ফেলবে, তো না হলে কি বলো তো এমনি তুলে তুলে ফেলতে গেলে পুরো বারান্দা পুরো ভর্তি হয়ে যায়। আর আমি এখানে আমাদের আকিফকে নিয়ে বসে আছি, তো সেই কারণেও একটু ভিডিও করতে দিচ্ছে না, ফোনটাকে বারবার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি ভাবছি অনেকদিন যেহেতু ব্লগ দেওয়া হয় না সেই কারণে আজকে একটু ব্লগ করি, তো সেরকম ধরো টাইম হয়ে ওঠে না। এখন আকিফ প্রচণ্ড বিরক্ত করে যত বড় হচ্ছে, আর এখন ও হাঁটতে শিখেছে, ও এখন সারাদিন হাঁটতেই থাকে। আর এই দেখো মাছগুলোকে দেখো কত সুন্দর লাগছে, আর মাছগুলো যখন ভেতরে থাকে একরকম, যেহেতু বাইরে দিকে বার করেছে আরও একটু অন্যরকম লাগছে। আর এখানে দেখো, আর হ্যাঁ আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলছে, তোমরা ভিডিও মানে ব্লগটা পুরো দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে। হ্যাঁ আজকের ব্লগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব, সেই কথাটা মানে খুব ভালো কথা, খুব ভালো কথা, খুব খুশি খবর, আমার আমার ভাই হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি এই হোয়াইট আর রেড মাথায় যে জেলি জেলি টাইপের আছে, এটাকে তোমাদের জুম করে দেখাচ্ছি। এখানে হোয়াইট ফিশ, গোল্ড ফিশ, ব্ল্যাক ফিশ, ইয়েলো ফিশ, গ্রিন ফিশ, বিভিন্ন ধরনের সব আছে দেখতে পাচ্ছ, আর বিভিন্ন ধরনের কালারও আছে, খুব ভালো লাগে কিন্তু দেখতে। তারপর আমার পাকামগরিটা তো রয়েইছি, ওর পাকামগরি না করলে তো হয় না, ও এতক্ষণ ধরে মানে কুদিমার খাচ্ছিলো, মানে এত চিল্লাচ্ছিল মাছগুলোকে ধরার জন্য গামলার মধ্যে আছে, তো লাস্টবেলা থাকতে না পেরে হাতটা একবার দেবার জন্য চেষ্টা করলাম, আর হাতটা দিয়ে দেখো মাছগুলোকে খপ খপ করে ধরছে, আর মাছগুলো তো স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো মেন পয়েন্টে চলে এসেছি, আজকের যে গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম, যে আমার আবার ভাই হয়েছে, খুব খুশির খবর। আমার ছোটো কাকার আবার মানে দুটো মেয়ে, তার কোলে ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব খুশি। আর দেখো কি কিউট, দেখো বাচ্চারা যখন ছোটো হয় মানে যখন জন্ম হয় তখন দেখতে একরকম থাকে, আর আমি ওকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি মানে জাগানোর জন্য, একবার একবার তবু অনেকক্ষণ পরপর আমার দিকে চেয়ে চেয়ে কিন্তু দেখছে দেখো। হ্যাঁ বুঝতে পারবে, আমি কিন্তু ওকে তোলার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, হাতে শুশুরি মুখে শুশুরি এখানে ওখানে দিচ্ছি, তারপরে দাঁড়িয়ে নিচে হাত দিচ্ছে, যখন ও হাঁ করছে খাবার জন্য, ভাবছে হয়তো আমাকে খেতে দিচ্ছে, আর বারবার করে হাঁ করছে, আমি বারবার করে ওটাকে নিয়ে মানে ছোটো বোনটা বসেছিলো সারিকা, তো তার সামনে একটু ইয়ার্কি করছিলাম। আর দেখো ওপরটাতে হাত দেওয়ার পরে ওখানটা তখনও কিন্তু হাঁ করছে খাবার জন্য, আর একবার একবার চোখ খুলে খুলে দেখছে যেহেতু আমি কথা বলছি। তো যাই হোক, এই খুশিতে আমার আকিফা এখানে যে সন্ধ্যাবেলা ওর একবার করে ডান্স মানে করতেই হয়, এমনি তো সারাদিন তো লাফাঝাপ করতেই থাকে, স্কুল টিউশন করে এসে সারাদিন ক্লান্ত হয় না মনে হয়, তারপরেও লাফালাফি করতে থাকে, এখানে ডান্স করছে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে, আর আমার ছেলেকে দেখো, ও আপা ডান্স করছে, ওর কোনোই ইন্টারেস্ট নেই, ওর টিভির দিকে তাকিয়ে আছে, আর এতটাই ও টিভি লাভার, জানি না বড়ো হয়ে কী করবে, আর জানি না কী করবে ওরা না করবে সেটা বড়ো হলেই বোঝা যাবে। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটা পুরো দেখলে তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো চলো টাটা, বাই বাই।